তৃণমূলের ভোট দাও আমাদের তৃণমূল জবাব দাও জবাব চাই জবাব দাও আমাদের ভোট তৃণমূল জবাব দাও আমাদের তৃণমূল জবাব দাও চাই জবাব দাও আমাদের মালিক হুঁশিয়ার 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 আমাদের মালিককে কালো হাত ফেলে দাও কুড়িয়ে দাও ফেলে দাও কুড়িয়ে দাও বিজেপি কর্মীকে মারধরের কারণে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিক্ষোভ অভিযুক্তদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবিতে জেলা সভাপতির হুঁশিয়ারি গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলন করবে বিজেপি মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের বিজেপি মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে মারধরের ঘটনায় তীব্র চাঞ্চল্য অশোকনগরে সে ঘটনার পর্যবেক্ষণ করতে বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তাপস মিত্র অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালে ভুরকুন্ডা পঞ্চায়েতের বিজেপি মণ্ডল সভাপতি দিলীপ বৈদ্যকে দেখতে আসেন দিলীপ বৈদ্য জানায় আবাস দুর্নীতিকে ঘিরে ভরকুন্ডা পঞ্চায়েতের সামনে বিক্ষোভ চলছিল তারই মাঝে তিনি ভিডিও করতে গেলে ওনার উপর হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা মহালক্ষণ এখন ব্যবহার হচ্ছে কাল পঞ্চায়েতে আমাদের ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূলেরই এক গোষ্ঠীর বিরুদ্ধে প্রধান এবং এক মেম্বার স্থানীয় এক মেম্বারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের দুর্নীতি নিয়ে তৃণমূলেরই আর এক গোষ্ঠী এবং সাধারণ এলাকার সাধারণ পাবলিক তারা বিক্ষোভ দেখায় বিক্ষোভ দেখালে এমতো অবস্থায় আমরা যথারীতি ওখানে বামুনডাঙ্গা মোড়ে আমরা আমাদের যুব মোর্চা প্রেসিডেন্টের দোকান আছে ওখানে আমরা প্রতিদিনই আড্ডা মারি সেই হিসেবে আমরা সন্ধ্যাবেলাতে যাই এবং ওই সময়তে বিক্ষোভটার তখন এবিপি আনা বিভিন্ন নিউজ চ্যানেল এবং অনেকেই ফটো তুলছিল আমিও একটা কয়েকটা ফটোগ্রাফি করেছি ওখান থেকে ওই বিক্ষোভের দৃশ্যটার পঞ্চায়েতের সামনে এটাই আমার অপরাধ এবং আমি বিজেপি সমর্থক সেটাই হচ্ছে আমার সবথেকে বড় অপরাধ তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডা বাহিনী এখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপির তো কোনো কর্মসূচি না ওখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোথার থেকে আসবে আমাদের তো বিজেপির যদি কর্মসূচি থাকতো তাহলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব হতো ওটা তো তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কন্দোল প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির কন্দোল সেখানে বিজেপি কোত্থেকে আসবে মানে দাবি চাই আমাদের প্রধান উদ্দেশ্য ভারতীয় জনতা পার্টি স্বচ্ছতা নিয়ে সততার সাথে দেশ শাসন করছে আমরা চাই প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতির যে অভিযোগ তৃণমূলেরই এক গোষ্ঠী আর সাধারণ পাবলিক যারা করছে আমরাও তার সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি আমরা চাই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক সাধারণ গরিব মানুষ যারা ন্যায্য দাবিদার তারাই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা তারা পাক এবং যারা আমাদের ওপরে বা পশ্চিমবাংলার বিজেপি বা বিরোধী বা অন্য অন্য দল করার অপদায় বিরোধীদের যেভাবে আক্রমণ হচ্ছে পথে পথে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে বাংলার নারী মা বোনেরা ধর্ষিত হচ্ছে এই একটা অপশাসনের রাজত্ব চলছে একটা দুঃশাসনের রাজত্ব চলছে আমরা চাই বাংলায় শান্তি ফিরিয়ে আসুক ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের উপর হামলা করছে তাদের উপর কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং অবিলম্বে আমাদের আমার ওপরে যারা আক্রমণ করেছে তাদের গ্রেপ্তারের দাবি আমার নাম দিলীপ কুমার বৈদ্য আমার বাড়ি ভুরকুন্ডা পঞ্চায়েতে গ্রামের নাম মেনা আমি হাবড়া ব্লক টু গ্রামীণ উত্তর মণ্ডলের বিজেপির সর ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি আমি খুবই খুশি হয়েছি আমাদের জেলা সভাপতি আগেও দেখেছি আমাদের কর্মীদের আক্রান্ত হলে তিনি সব জায়গায় ছুটে যান আমাদের কর্মীদের পাশে আছেন তাতে আমি খুবই সন্তুষ্ট শুধু জেলা সভাপতি নয় আমাদের যুব মোর্চা জেলা সভাপতিতে শুরু করে আমাদের পার্শ্ববর্তী হাবড়ার থেকে নেতৃত্ব মণ্ডল সভাপতি বা আমাদের অশোকনগরের সমস্ত মতভেদ সমস্ত কিছু ভুলে এখানে আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং দলের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের একটাই লক্ষ্য ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলায় ক্ষমতায় আনা সেই সূত্রে আমাদের সমস্ত কর্মী সমর্থকরা কাল থেকে আজ পর্যন্ত কম করে 1 থেকে 1.5 হাজার কর্মী সমর্থক বা আমাদের নেতাকর্মীরা সবাই আমার পাশে এসে দাঁড়িয়েছে পার্টি সকলে একত্রিত হয়েছি আমি খুবই খুশি আমাকে আক্রান্ত করে আমি যে হয়তো শারীরিক যে আঘাত পেয়েছি যে ব্যথা পেয়েছি আমার সমস্ত ব্যথা ভুলে গেছে আমার পার্টির কর্মীদের সহযোগিতা এবং সবাই একত্রিত হয়ে
পাশে দল একত্রিত হচ্ছে এটা দেখেই আমি খুবই সন্তুষ্ট। বুধবার বিকেলে হাসপাতালে দিলীপ প্রদর্শনী দেখা করার পর তাপস মিত্র পঞ্চায়েত এলাকা পরিদর্শনে যান। অশোকনগর থানার অন্তর্গত ভুরকুন্ডা পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে রাস্তায় বসে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা। বিজেপির জেলা সভাপতি তাপস মিত্র সেখানে যোগ দেন। তিনি জানান, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, নচেৎ বৃহত্তর আন্দোলন শুরু করবে বিজেপি অশোকনগরে। গত 15ই ডিসেম্বর এই ব্লকের বিভিন্ন দুর্নীতি নিয়ে, বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি, এর বিরুদ্ধে আমরা যখন ডেপুটেশন দিয়েছিলাম এবং সেখানে আমার এই ব্লকের সভাপতি দিলীপ বৈদ্য সেই বিক্ষোভ সমাবেশে এবং স্মারকলিপি ফেসার সময় তিনি উপস্থিত ছিলেন। তারপর থেকে তাকে বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয়, আমার এখানে দলীয় কার্যকর্তাদের বিভিন্ন রকমভাবে হুমকি দেওয়া হয় এবং এখানকার তৃণমূলের নেতা শাহজাহান মল্লিক না কি আছেন, তিনি নাকি আমার কর্মী, তার সন্ত্রাস বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে এবং বিজেপি কর্মীদেরকেও কালকে মারধর করেছে। এবং কালকে এখানে তৃণমূলের যে একটা গোষ্ঠী যারা আবাস তালিকা, তাদের নাম থাকার কথা ছিল, তারা নাম, তাদের নাম কেটে বাদ দেওয়া হয়েছে। তার প্রতিবাদে তারা পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল, কিন্তু প্রধান সাহেবের দলের লোকেরা তার, আমার এখানে মণ্ডল সভাপতি যখন এখান থেকে যাচ্ছিলেন তখন তার উপর ব্যাপকভাবে তাকে মারধর করা হয়, তাকে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভিডিও করার তিনি যাচ্ছিলেন, ভিডিও খাওয়া করতে, ভিডিও করা কি অন্যায়, সেটাই তো আমাদের প্রশ্ন। সুতরাং আমি দাবিও করবো অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের গ্রেপ্তার যদি না করা হয়, আগামী চব্বিশ ঘন্টা আমি টাইম দেবো অশোকনগর ওসিকে, তিনি আসছেন শুনলাম, যদি না হয় শুক্রবার থেকে আমরা ব্যাপক আন্দোলনে যাচ্ছি। করে দেখি ওসি এসে কী বলে শুনি, তিনি যদি দায়িত্ব নেন চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবেন, তাহলে আমাদের অবরোধ উঠবে, না হলে শুক্রবার থেকে আমরা আন্দোলনে যাচ্ছি। অভিযুক্তদের গ্রেফতার করবে অশোকনগর থানা, সে বিষয়ে আশ্বাস দিয়েছেন ওসি। তবে চব্বিশ ঘন্টার মধ্যে অশোকনগর থানার পুলিশ প্রশাসন অভিযুক্তদের গ্রেফতার যদি না করে তাহলে আগামী পরশুদিন অশোকনগরে চলবে বিক্ষোভ। তাতে যদি কোনো অসুবিধা কিছু হয়, কেউ আক্রান্ত হয়, তবে তার সম্পূর্ণ দায়িত্ব থাকবে অশোকনগর থানার পুলিশ প্রশাসনের। আমরা আমাদের যে দাবি, মানে অভিযোগ ছিল, সেই অভিযোগের ব্যাপারে আমি অশোকনগর থানার যেরকম ওসি ছিলেন, সার্কেল ইন্সপেক্টর অরিন্দমবাবুও ছিলেন আপনার, তো ওনাদের সঙ্গে আমি আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা হয়েছে এবং দাবিও রেখেছিলাম যে ইমিডিয়েট গ্রেপ্তার করা হোক। তা ওনারা বললেন আমরা ইনভেস্টিগেশন করছি এবং ওদিন পঞ্চায়েতের যে সিসিটিভিটা ছিল সেই সিসিটিভি ফুটেজটাও কালেক্ট করে যেটা ব্যবস্থা নেবেন, আমরাও দাবি দেখিয়ে গেলাম যে অবিলম্বে আপনারা অ্যারেস্ট করুন, নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারবো। আগামী পরশু দিন এই দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আমরা অশোকনগর থানার সামনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি বেলা একটা থেকে। যদিও পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠিয়ে নেয় বিজেপি কর্মীরা। বরকুণ্ড গ্রাম পঞ্চায়েতের সামনে গতকাল সন্ধ্যায় বিজেপি নেতে আক্রান্ত হওয়ার ঘটনায় প্রতিবাদ জানালো বিজেপি। বারাসাত বিজেপির সভাপতি তাপস মিত্র আজ বরকুণ্ডা পঞ্চায়েতের সামনে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। যদিও বিজেপির এই আন্দোলনকে গুরুত্ব দিতে রাজি নয় অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। নারায়ণ গোস্বামী সাফ জানান, সারা জেলায় বিজেপি খুঁজে পাওয়া যায় না, তবু অশোকনগরে পাঁচ ছয় জনকে খুঁজে পাওয়া গেছে, যদি তারা আন্দোলন করতে চায় করুক, এটা খারাপ কিছু নয়। মমতা ব্যানার্জিও রাস্তায় নেমে আন্দোলন করে আজ এই জায়গায় এসেছেন, তারাও পাঁচ ছ জনকে নিয়ে করুক, পুলিশকে অভিযোগ করে যদি কিছু হয় তাহলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। গোটা ঘটনায় তীব্র উত্তেজনা রয়েছে অশোকনগর এলাকায়, বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোতো সৃষ্টি হয়েছে। আমি এটা শুনিনি, এই প্রথম শুনলাম। তো এই ব্যাপারে যদি তার নির্দিষ্ট কোনো অভিযোগ কোনো মানুষের থেকে থাকে, তার থানায় যাক, অশোকনগর থানায় যাক, অভিযোগ দায়ের করুক, পুলিশ যথাযথ তদন্ত করে যদি কেউ দোষী থাকে তাকে সাজা দেবে। বৃহত্তর আন্দোলন করুক না, আমরা তো বিজেপিকে রাস্তায় দেখছি না, সারা জেলা ঘুরে বেড়াই, বিজেপিকে দেখছি যে বোকা বাক্সের মধ্যে বিজেপির নেতারা থাকছে। এখন তারা যদি ঘর থেকে বেরিয়ে কোথাও পাঁচ ছজন মিলে রাস্তায় বসে, দেখুক মমতা ব্যানার্জি এমনি এমনি মুখ্যমন্ত্রী হয়নি, দীর্ঘ 35-40 বছর মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন করেছেন, 26 দিন অনশন করেছেন, আর বিজেপির নেতারা ঠান্ডা ঘরে বসে শুধু লেকচার দিচ্ছেন,
একটু রাস্তায় বেরিয়ে অন্তত অবরোধ করছেন তাও করুন, কোনো অসুবিধে নেই। আমি শুনেছি যে 5-6 জন নিয়ে রাস্তায় কোথায় বসে গিয়েছিল, পুলিশ পরে গিয়ে তুলে দিয়েছে। তাদের বিজেপি তবুও মারধরের যদি কোনো অভিযোগ থাকে প্রশাসনের কাছে যাবে, প্রশাসন নিরপেক্ষভাবে বিষয়টা দেখুক, এটাই আমার বক্তব্য। Bureau Report, AVN Bangla.